নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। আর তোমরা তো মানে রোজের ভিডিও দেখছো না, কোনো কোনো দিন তো রোজের ভিডিওতে আপডাউন তো আছে, তো সে সব কিছু কাজেতেই আপডাউন আছে, সেরকম এতেও সেই সেম পজিশন। তো যাই হোক, তোমরা প্লিজ শুধু পাশে থেকো আমার, আমাকে সাপোর্ট। দেখো বন্ধুরা, একবারে আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর এখন সন্ধ্যেবেলা আমরা চারজন মিলে যাচ্ছি সমুদ্রের ধারে। আমাদের এখানে যেটাকে চৌপাটি বলে থাকি আমরা মাছের আড়তে, তো ওখানে মাছও প্রচুর আছে যেরকম, আর দেখার জিনিসও আছে সমুদ্রের ধার। আর এই দেখো চলে আসলাম মাছের কাছে, কত সুন্দর আজকে মাছ দেখো, অন্য দিনে কিন্তু মাছ থাকে না। আর আজকে দেখো ঘুষো মাছ আরে সব পুরো লাফাচ্ছে, তো সেই কারণে দেখো নিয়ে নিলাম। এই যে বাটাগুলো সব দিচ্ছে, আর এখানে কিন্তু ওজন ধরে মাছ দেয় না, সব কিছু বাটা হিসাবেই দেয়। দেখো সব কিছুই কিন্তু বাটা দেওয়া আছে, চিংড়ি মাছ, ঘুষো মাছ, তারপরে পার্শে বাটা আছে, ইলিশ মাছ আছে, মোরলা মাছ আছে, তো সব রকমেরই মাছ আছে দেখতে পাচ্ছ। তো দেখো আমরা নিয়ে নিলাম দু বাটা এই মাছ, 100 টাকা করে দাম নিল এই বাটাগুলোর। দেখতে পাচ্ছ অনেকগুলো করেই কিন্তু দিচ্ছে অন্য দিনের তুলনায়, কারণ সবার কাছেই দেখতে পাচ্ছি আজকে অ্যাভেলেবেল, সেই কারণে নিয়ে নিলাম। আর ফ্রিজে কিন্তু মাছ আছে, কাতলা মাছ, আর এত কম দামে যেহেতু দিচ্ছে সেই জন্য ভাবলাম যে নিয়ে নিই, হয়ে যাবে। আর এই যে দেখো এই মোরলা মাছগুলো, মোরলা মাছ, পুঁটি মাছ সব মিক্সড আছে, তো এই বাটাটাও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা আছে, এটা নিয়েছে 50 টাকা। তো বোম্বে শহরে কিন্তু এই সব মাছের দাম অনেক কম, অনেক শুধু দাম বেশি রুই কাতলা, পামলেট মাছ, তারপর চিংড়ি মাছটা একটু দাম, চিংড়ি মাছের দাম অতটা নয়, রুই কাতলা আর পামলেট মাছের আর এই দাম বেশি, নয়তো সেরকম দাম বেশি নয়। আর এই সব মাছ তো প্রচুর কম দাম, দেখতেই পেলে আর শুনতেই পেলে। দেখো তারপরে সোনাকে আর সোনুকে নিয়ে একটু গার্ডেনে চলে আসলাম, সমুদ্রের ধারেই একটা বাচ্চাদের জন্য গার্ডেন আছে, তো এই গার্ডেনটায় নিয়ে আসলাম। আর বাচ্চারা তো ঘরে বসে বসে না প্রতিদিন বোর হয়ে যাচ্ছে, এখন যেহেতু স্কুল টিউশন সব ছুটি পড়ে গেছে, এখন এক্সাম শেষ হয়ে গেছে, তো সেই সারাক্ষণ ফোন নিয়েই বসে থাকা হচ্ছে, ওদেরকে একটুকু টাইম দেওয়া হচ্ছে না, সেই জন্য ওর পাপা বললো যে চলো ঘুরতে যাই, বলে সবাই মিলে আমরা চলে গেলাম ঘুরতে। তো গার্ডেনে আধ ঘন্টা এক ঘন্টার মতন খেলেছে, আর দেখো এখন অনেক রাত হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে, সেই কারণে পুরো ফাঁকা নয়, তো এখানটা পুরো একদম ভরাট হয়ে থাকে সব লোকজন। আর নিচেটাতে না সব মাছ শুকাতে দিয়েছিল, ওই যে ঘুষো মাছগুলো তো শুকাতে দিয়েছিল যারা যারা শুকনো মাছ খায়, এখানে প্রচুর বিক্রি ওই মাছও, যারা যারা খায় প্রচুর কেনে, তো এই মাছগুলো এখানে শুকাতে দিয়েছিল। দেখতে পাচ্ছ গোটা রাস্তাটা ওই জন্য মানে সে কীরকম কালার হয়ে আছে, আর গন্ধেতে মানে টিকতে পারবে না, এত পরিমাণে গন্ধ। তো আমরা আসছিলাম 8টার সময়, আর এখন বেজে গেছে 9:30 ওপরে, তো সেই কারণে বাড়ি চলে যাচ্ছি, গিয়ে তো আবার রান্নাবান্না আছে, আবার কাজকর্ম আছে, রাতের সব রান্নাবান্না করতে করতেই আবার কোন দিক দিয়ে টাইম চলে যাবে। তো বন্ধুরা, যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে ভিজিট করেছো, তো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আমিও পাশে আছি। আর এই যে দেখো বাড়িতে চলে আসলাম, আর এখন দেখো চুবড়িতে ঢেলে নিয়েছি, দেখো 50 টাকার মাছ এই মোরলা মাছটা কতটা, দেখো এক চুড়ি হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছটা মানে ঘুষো মাছটা। তো এখন এইগুলোকে সব বেছে নেওয়ার পালা, পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক টাইম লাগবে, সেই জন্য সব মাছ বাঁচবো না, শুধু যতটুকু রাতের রান্না হবে ততটুকুই বাঁচবো। দেখো রাতের রান্না আজকে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে হবে, মানে পটল চিংড়ি, তো আজকে এটাই রান্না রাতের বেলা, পটল চিংড়ি আর ভাত, আর দুপুরের বেলার একটু টক আছে তো ওই টকটা। আর দেখো এখানে আমি এখন ভাতটা বসিয়ে দেবো, আর এই যে দেখো আমি ঢাকা চাপা দিয়ে মশলা টশলা কষিয়ে সব কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম জল টল দিয়ে, আর দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর পটল চিংড়ি এখানে রেডি হয়ে গেছে, আর এখন পুরো ভাত খাওয়ার জন্য রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে পটল চিংড়ির রেসিপিটা আমি কাল শেয়ার করব, তোমরা যারা যারা দেখতে চাও তো দেখে নিতে পারো, অনেকেরই হয়তো কাজে লাগবে এরকম সিম্পলভাবে রেসিপি, তো ওটা আমি খেয়ে নেবো। বন্ধুরা এখন রাত্রেবেলা আমার রান্না হয়ে গেছে, আর এখন যাবো সোনাদেরকে আনতে, তো জায়ের বাড়িতে আছে, খেলতে গেছে একটু,
তো চলো ওদেরকে আমি নিয়ে চলে আসি, অনেক রাত হয়ে গেছে, দেখো পুরো 12টা বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে আমি নিয়ে আসি। তো চলো বন্ধুরা, বাই।